কেমন আছে সবাই? erotv.com এ তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি ফিনান্স ফার্স্ট পেপারের নবম চ্যাপ্টারে, তার মানে 9 নম্বর চ্যাপ্টারে আমাদের ঝুঁকি ও মুনাফার হারের যে চ্যাপ্টার আছে ওইটাতে আমরা দিনাজপুর বোর্ড 16 কোশ্চেনটা সলভ করব। তো এই কোশ্চেনটা দেখার আগে তোমরা অবশ্যই আমাদের এর আগে যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো আছে ওগুলো আমাদের ওয়েবসাইটে আমাদের www.erotv.com লাইভ ক্লাস সেকশন থেকে তোমরা 9 চ্যাপ্টার ফিনান্স এসএসসি ফিনান্স ফার্স্ট পেপারের 9 চ্যাপ্টারের তোমরা যে ঝুঁকির হার, মুনাফার হার, তারপর গড় কীভাবে বের করে, তারপর আদর্শ বিচ্যুতি কীভাবে বের করে, ভেদাঙ্গ কীভাবে বের করে, বিভেদাঙ্গ কীভাবে বের করে, এগুলো একটু সার্চ দিয়ে দিয়ে ফাইলটা বের করে ভিডিওগুলো দেখে তারপর তোমরা এই কোশ্চেনটাতে সলভ করে দেখো, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি অন্যান্য কথা না বলে আমরা ডিরেক্টলি কোশ্চেনে চলে যাই। দেখি কোশ্চেনটা একটু ডিফারেন্ট, অন্য কোশ্চেন থেকে একটু ডিফারেন্ট। অন্য কোশ্চেনে যেমন আমাদের একটা প্রবলেম দেওয়া থাকে, যেমন এইখানে বলা থাকে সম্ভাবনা, এইখানে একটা আন্তঃপ্রবাহ দেওয়া থাকে, এইখানে একটা আন্তঃপ্রবাহ দেওয়া থাকে, অথবা এখানে দেওয়া থাকে সম্ভাবনা, এখানে দেওয়া থাকে আয়ের হার, এখানে দেওয়া থাকে আয়ের হার। এখানে একটু ডিফারেন্ট, এখানে দুইটার বেলায় মানে সম্ভাবনা প্লাস আন্তঃপ্রবাহ, সম্ভাবনা প্লাস আন্তঃপ্রবাহ এভাবে দেওয়া আছে। তাহলে দেখো আমি কোশ্চেনটা হবু তোমাদের একবার পড়ে শোনাই। মনে করো KNP কলেজ দুটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ আছে। প্রকল্প দুটি হলো M এবং N। বলা আছে প্রকল্প দুটির অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। M এর বলা আছে যে নগদ আন্তঃপ্রবাহ এবং সম্ভাবনা, N এর বলা আছে নগদ আন্তঃপ্রবাহ এবং সম্ভাবনা। ক নম্বর প্রশ্নে বলা আছে ঝুঁকি কী, খ নম্বর প্রত্যাশিত মুনাফা বলতে কী বোঝো। তাহলে আমি এখানে বাংলায় যে ঝুঁকি কী, প্রত্যাশিত মুনাফা কী এগুলো লিখে দেওয়ার আগে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে বা টেক্সট বই দেখে আগে বের করো যে ঝুঁকি কাকে বলে এবং প্রত্যাশিত মুনাফা কাকে বলে। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল ঝুঁকি কী। দেখো ঝুঁকি মানে কী, ভবিষ্যতে অনিশ্চয়তা মানে কী, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে। আচ্ছা, তাহলে ঝুঁকি কী, এই দুটোর মধ্যে যেন আবার তোমরা গোলমাল পাকি ফেলো না। ঝুঁকি হলো এরকম যে কোনো বিনিয়োগ থেকে দেখো আমি কি দেখলাম যে কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয়ের চেয়ে প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। তো এই ধরনের সম্ভাবনা, এই ধরনের ডেফিনেশন বা সংজ্ঞা কেন, কারণ হলো ফিনান্সের বেলায় আমরা ঠিক এই ধরনের কথা বলবো, সবগুলোতেই মোটামুটি প্রত্যাশিত আয়, প্রকৃত আয়, ঝুঁকি, সম্ভাবনা এই ধরনের ওয়ার্ড বা কি ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। অন্যান্য বেলায়, অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য ডিসিপ্লিনের বেলায় আমরা অন্য ধরনের ডেফিনেশন ব্যবহার করবো, কিন্তু আপাতত আমরা জেনে রাখবো ঝুঁকি কী, কোনো বিনিয়োগের প্রত্যাশিত, কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয়ের চেয়ে প্রকৃত আয় কম হওয়াকে, আয় কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা আমাদের ছিল প্রত্যাশিত মুনাফা কাকে বলে। দেখো ওরা একটা কোশ্চেন থেকেই আসলে 2টা কোশ্চেন বের করছে যে প্রত্যাশিত
মুনাফা কাকে বলে? কোনো বিনিয়োগ থেকে তাহলে আমি কী লিখলাম? প্রত্যাশিত মুনাফা হলো কোনো বিনিয়োগ থেকে বিনিয়োগকারীরা যে পরিমাণ মুনাফা বা আয় আশা করে তাকে প্রত্যাশিত মুনাফা বলে। তারপর আমরা একটা এক্সাম্পল অবশ্যই দিয়ে দিব। চলে যাই আমরা আমাদের গ নাম্বার কোশ্চেনে। আমরা জানি ক খ থাকে থিওরি এবং গ থাকে অ্যান্সার, মানে ম্যাথ। গ আর ঘ বলা আছে, উদ্দীপকে বর্ণিত তথ্যাবলী অবলম্বনে প্রকল্প এম এর পরিমিত ব্যবধান নির্ণয় করো। দেখো, প্রকল্প এম এর পরিমিত ব্যবধান, তাহলে ওই যে আগের মতো আমরা এখানে পরিমিত ব্যবধান লিখব প্রকল্প এম। তাহলে গ নাম্বার পরিমিত ব্যবধানের ফর্মুলা কি? পরিমিত ব্যবধান মানে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর পরিমিত ব্যবধান বের করতে গেলে আগে আমাদের লাগে গড় বা প্রত্যাশিত আয়ের হার। তাহলে প্রত্যাশিত আয়ের হার আমরা জানি এরকম, যেটা ফর্মুলা হলো, আচ্ছা এখানে যেহেতু আমাদের সম্ভাবনা দেয়া আছে তাই এই ফর্মুলাটা হবে না, ডিভাইডেড বাই যেটা, মানে সবগুলো যোগ করে ওইটা নাম্বার দিয়ে গুণ, ওইটা আর হবে না। এখানে হবে কোনটা? সবগুলোর সামেশন কি? যে ওইটা প্লাস ওইটার সম্ভাবনা। তাহলে কত দেয়া আছে দেখো, এম, প্রকল্প এম এর, তাই না? হ্যাঁ, প্রকল্প এম এর পরিমিত ব্যবধান নির্ণয় করো। আর পরিমিত ব্যবধান করার জন্য আমরা প্রথমে গড় বের করতেছি। আচ্ছা, প্রথমে দেওয়া আছে 60,000, 1, 2, 3, 4, দেখো 6, 6, 36, 1, 2, 3, 4, তাহলে 1, 2, 3টা 0 আসবে, একটা শূন্য কেটে দিই, 1,000 প্লাস 2,000 প্লাস আবার 2,000, তাহলে কত আসলো দেখো, 36, 37, 38, 39, 40, 41,000। তাহলে কত আসলো আমাদের? আমাদের গড় আসলো 41,000। এইবার এই 41,000 থেকে আমরা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। কীভাবে জানো ছিল এটা? প্রথম হলো 60,000,
দেখো এই সবগুলোকে আমরা স্কোয়ার দিয়ে তারপর এগুলোর আবার প্লাস 192 192 192 200 123 প্লাস 96 100 123 5 9 5 4 9 1 2 3 1 2 3 এটাকে 23 4 3 0 এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কত বের হলো? 23 4 3 0 দেখো আমাদের গড় নাম্বার বলা ছিল যে আচ্ছা জিরোর পরে কত আসে দেখো 0.7 তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা এটাকে 1 লিখে দিই কারণ আমাদের পয়েন্টের পর 7। আচ্ছা এটা হলো আমাদের অ্যাভারেজ, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কী বলা আছে দেখো ক নম্বরে যে উদ্দীপকের তথ্যাবলী অবলম্বনে প্রকল্প এম এর পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে আমাদের পরিমিত ব্যবধান বের করা হয়ে গেল, প্রকল্প এম এবং এন এর মধ্যে কোন প্রকল্পটি ঝুঁকিপূর্ণ মন্তব্য করো। তাহলে আমরা বুঝলাম যে সেই আগের মতো কোনটা ঝুঁকিপূর্ণ কীভাবে বের করবো, যে আমরা প্রকল্প এম এর গড় বের করলাম, পরিমিত ব্যবধান বের করলাম, তাহলে প্রকল্প এম এন এরও গড় এবং পরিমিত ব্যবধান বের করে দুইটারই আবার সিভি বের করতে হবে। সিভি তাহলে দেখো আমরা শুরু করে দিই সেই আগের মতো, এন এর আমরা এই গড়টা বের করে নিই। আর আমরা জানি সম্ভাবনা দেয়া থাকলে গড় বের করা একেবারেই ইজি। সেটা কী হবে দেখো, পঞ্চাশ বিশ দশ বিশ। এখান থেকে পাঁচ পাঁচে 25 1 2 3 3 2 6 1 2 3 প্লাস 1 2 3 প্লাস 1 2 3 31 32 33 34 তাহলে 34 এবার দেখো আমরা এখান থেকে বের করব আমাদের আদর্শ বিচ্যুতি। আর আমরা সবাই জানি যে আদর্শ বিচ্যুতি কীভাবে বের করে, ফর্মুলা আমরা সবাই জানি। তাহলে দেখো এখন শুধু আমরা লিখে দিই (0.5)20,000 34 1 2 3 -1 2 3 4 × 0.3 কত হবে দেখো 5 7 6। এবার আমাদের আর একটা বাকি, এটা হবে ঠিক এটার মতোই কারণ আমরা জানি সব কিছুই আমাদের সেম।
5760123 প্লাস 5880123 প্লাস 128123 1, তাহলে কত হবে দেখো, 2641231123। এবার এই সবগুলোকে আমরা স্কোয়ার রুট দিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো কত বের হয়, 16268। আর এখানে বেরোছিল কত, 23431, 16248। আচ্ছা এবার দেখো আমাদের বের করতে হবে যে বলা আছে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ। তা আমরা কোনটি বেশি ঝুঁকিপূর্ণ কী দিয়ে বের করি, মনে আছে ওই যে আমরা সিভি দিয়ে বের করি, সিভি কীভাবে বের করে, উপরে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখি, দেখো উপরে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এখানে আমাদের এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডেভিয়েশনকে আর বার দিয়ে গুণ ভাগ করতে হবে, তাহলে 23431 ভাগ হলো 41123 ইনটু 100। আমরা শুধু একটা ক্যালকুলেশন করে বুঝে ফেলতে পারি যে 23431 ভাগ 41000 ইনটু 100 কত হবে, 57%, 14%। আর এখানে কত হয় দেখো, এখানে হবে 16248 ভাগ 34000 ইনটু 100 কত হয়, 47.79%। এখন তোমরা বলো যে আমাদের কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, এখানে হলো 47%, এখানে হলো 57%, তাহলে ঝুঁকিপূর্ণ বেশি কোনটা, অবশ্যই এই পাশেটা, কারণ এখানে বেশি ভ্যালু। তাহলে আমাদের কোশ্চেনে বলা ছিল যে এম এবং এনকে বিশ্লেষণ করে বলো কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, তাহলে আমাদের এম বেশি ঝুঁকিপূর্ণ, কারণ কি এম এর বিভেদাঙ্কের ভ্যালু বেশি। তাহলে সবাই বাসায় অঙ্কটা প্র্যাকটিস করবে, আর আমাদের সামনে যে ম্যাথগুলো আছে ওগুলো আমরা করে দেবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।